টাকা, আমি দামটা আবার ক্লিয়ার করে দিই, 22,000 টাকা, 20,000 টাকা, 28,000 টাকা, 22,000 টাকা, 20,000 টাকা, তোর কথা বলছিলাম 8,000 টাকা, এটা হচ্ছে মাত্র 7,000 টাকা, এটা উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, তারপরে এটা আরেকটা দেখেন, এটা আপনার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে আপনার নর্মাল, এটা দিচ্ছে মাত্র 8,000 টাকা, আমি সেল দিচ্ছি 50% ডিসকাউন্ট দিয়ে, 50% ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজ গুলো আমি সেল দিচ্ছি। তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে 110, 110 ভোল্টের ফ্রিজ, এটা 110 ভোল্টের ফ্রিজ, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 12,000 টাকা। টাকা কম মানে মাল খারাপ এরকম না ভাই, এক বছরের কম্প্রেসার গ্যারান্টি, এক বছরের কম্প্রেসার গ্যারান্টি দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার 350 লিটার, জি এটা অনেক বড় ফ্রিজ, 350 লিটার, এটা যদি কেউ নিতে চান মাত্র আয়রন মেশিন 1,000 টাকা করে, বুঝছেন। তারপরে এটা হচ্ছে রুম হিটার, এটা রুম হিটার আনকমন, সেরকম মাল মাত্র 1,500 টাকা। আপনার প্যানাসোনিক, প্যানাসোনিক, প্যানাসোনিক ওভেন, এটা হচ্ছে মাইক্রো ওভেন, মাত্র 6,000 টাকা। এটা হচ্ছে আপনার 14 কেজি ওয়াশিং মেশিন, জি 14 কেজি ওয়াশিং মেশিন, এলজি, এলজি, এটা হচ্ছে আপনার এলজি, এলজি, এলজি 10 কেজি, মেড ইন কোরিয়া, 100% আপনাকে ধুইয়ে শুকায় কমপ্লিট করে দিবে। তারপর একটা ফ্রিজ, এটা প্রায় 500 লিটার আছে, দেখতে পারেন, খুব ভালো সার্ভিস দিবে, মাত্র 40,000 টাকা দিব, নিতে পারবেন, ঠান্ডাও নিতে পারবেন, নর্মাল নিতে পারবেন, নর্মালে আপনি ফ্রুটও রাখতে পারবেন, ঠিক আছে, মাত্র 6,000 টাকা, এসি পুরোটাই নর্মাল। তারপরে এটা একটা আছে ক্যালকুলেটর, এটা হচ্ছে আপনার ডিপ, বাকিটা হচ্ছে নর্মাল। তারপরে এটা আরেকটা আছে, এটা হচ্ছে ডিপ, বাকিটা হচ্ছে নর্মাল, 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। ওভেন, ঠিক আছে, এসএস, জি পুরোটা এসএস স্টিলে, এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন, এটা যদি কেউ চান মাত্র 6,000 টাকা, এটা হচ্ছে পুরোটাই ডিপ, শ্যাকলকের ফ্রিজ, মেড ইন জাপান, সম্পূর্ণ ডিপ, এটা যদি কেউ নিয়ে যান মাত্র 13,000 টাকা। দেখেন এটা হচ্ছে আপনার ছোট ফ্রিজ, ফার্মেসির জন্য কিংবা ব্যাচেলার জন্য, এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল, অনেকগুলো ছিল আর কয়েকটা মাল আছে, এটা যদি কেউ নিয়ে যান মাত্র 8,000 টাকা। ডিসপ্লে সিস্টেম, এটা আপনার ডিসপ্লে শো করবে, টেম্পারেচার সবগুলো এখানে শো করবে, এটা উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, এটা যদি কেউ নেন, যেহেতু শীতকাল চলে আসছে একবারে কম দিয়ে বলছি, কম দিয়ে দিব, মাত্র 12,000 টাকা। ব্ল্যাকের মধ্যে হিটা সিফ্রিজ, এটা যদি কেউ নিতে চান মাত্র 18,000 টাকা, কত বলছি ভাই, মাত্র 18,000। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এই দোকানের নাম হচ্ছে মেসার্স চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেটর এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা, মাদুরহাট, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আপনারা যারা একেবারে কম দামে পুরাতন জাহাজের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনতে চান, আপনার জন্য আজকের ভিডিওটি। আপনি চাইলে ওদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেটরে, আর এখানে আমাদের সাথে আজকে থাকবে তাজু ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার ঠিকানাটা যদি আপনি সুন্দর করে বলে দেন। ঠিকানা তো বারবার বলি, শুরুতে বলছি চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান ঘাটা, তো রাস্তা দেখাই দেন, এবার হাইওয়ে রোডের সাথে, এই যে হাইওয়ে, হাইওয়ে আমার সাইনবোর্ড পূর্ব পাশে। আপনারা যদি কেউ চান, আমার দোকান আছে, হয়রান হওয়ার কোনো ইয়া নাই, একেবারে চেয়ারম্যান ঘাটা নামবেন, এদিক ওদিক না, চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান ঘাট, চেয়ারম্যান ঘাটা নামবেন, চেয়ারম্যান ঘাটায় বরাবর মুখে আমার দোকান, দ্বিতীয় তলা, ঠিক আছে, রাস্তার পূর্ববাসী দ্বিতীয় তলা। আর আপনারা যদি চান যে কোরিয়া নেবেন, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওইখানে আমাদের ভিডিও কলে কল দিয়ে সম্পূর্ণ ফ্রিজ আপনারা সামনে, পিছনে, সাইডে, তলায়, যেখানে প্রয়োজন সব জায়গায় দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন কোরিয়ার মাধ্যমে, বাংলাদেশের সব জায়গায় আমরা মাল পাঠাচ্ছি। যাই হোক ভিউয়ার্স, একটু দুঃখ সহকারে দেখবেন, এবারের ভিডিওতে সম্পূর্ণ ভালো ভালো কানেকশন আছে, আর সবগুলো তো অফারে থাকবে, একেবারে মানে অবিশ্বাসমূল্য ছাড়া আমরা এবার সেল দিচ্ছি ফ্রিজগুলো, আর কানেকশন ভালো কানেকশন আছে, এবার দুঃখ সহকারে দেখুন, হয়তো লাগতে পারে। প্রথমে এইটটা দেখাচ্ছি, একেবারে মানে সিম্পলের মধ্যে দেখেন, সিম্পলের মধ্যে একেবারে খুব একটা ভালো একটা গ্যাট আপ, অনেক স্ট্রং ফ্রিজ, অনেক ওজনের ফ্রিজ, এটা হচ্ছে আপনার জার্মানি ফ্রিজ, এটা মেড ইন জার্মান, জার্মানি ফ্রিজ, এটা যদি কেউ নিয়ে যান এটা চাচ্ছি আমি মাত্র 20,000 টাকা, 20,000, আমার কাছে আবার বড় ফ্রিজ হবে 20,000 টাকা, তবে মাল কিন্তু কোয়ালিটি আছে, গ্যাট আপ আছে, ঠিক আছে, এটা আপনি একেবারে নিশ্চিন্তে ভালো অনেকদিন ইউজ করতে পারবেন, মাত্র 20,000 টাকা, এটা আমি দিয়ে দিব। তারপর এটা আরেকটা আছে, এটা হচ্ছে কনকার ফ্রিজ, সেম ফ্রিজ মানে গ্যাট আপ একই, ঠিক আছে, এটা মাত্র 18,000 টাকা,
এটা দিব 18,000 টাকা, এটা দিব 20,000 টাকা, ঠিক আছে? কম্পোসার গ্যারান্টি পাবেন 1 বছরের, ঠিক আছে? তারপর এদিকে আসেন, এটা হচ্ছে আপনার ওয়ালটনের, এটা ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ, এটাতে আপনার স্টেবিলাইজার লাগবে না, বিদ্যুৎ সাশ্রয়, বুঝছেন? একটু দেখায় ভালো করে, এটা উপরে হচ্ছে আপনার ডিপ, অনেক বড় ডিপ, নিচে হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আপনার 333 লিটার, এখানে লিটার দেওয়া আছে, এটা হচ্ছে 333 লিটার, ঠিক আছে? এগুলো তেমন কোনো ইউজ হয় না, এগুলো অকশনের প্রোডাক্ট বলা হয়, এগুলো তেমন ইউজ করা হয় না, খুব কম ইউজ করা হয়েছে। কম্পোসার গ্যারান্টি থাকবে 1 বছর, কেউ যদি চান মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, 333 লিটার ফ্রিজ, 1 বছরের কম্পোসার গ্যারান্টি পাবেন, যদি কম্পোসার নষ্ট হয় আমি দিয়ে দিব একটা কম্পোসার, মাত্র 20,000 টাকা। এটা হচ্ছে আপনার হিটাসি, হিটাসি ফ্রিজ, এটা মেড ইন জাপান, হিটাসি মেড ইন জাপান, নন পোস্ট ফ্রিজ, এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নর্মাল, ব্ল্যাক এর মধ্যে হিটাসি ফ্রিজ, এটা যদি কেউ নিতে চান মাত্র 18,000 টাকা, কত বলছি ভাই, মাত্র 18,000 টাকা, কম্পোসার গ্যারান্টি পাবেন 1 বছর। তারপর এদিকে আসেন, আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার গ্লাস ডোর এর মধ্যে, এটা উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নর্মাল, এটা যদি কেউ নিতে চান মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এদিকে আসেন, এটা হচ্ছে আপনার এলজি ফ্রিজ, এলজি গ্লাস ডোর, এটা আপনার ডিসপ্লে সিস্টেম, এটা আপনার ডিসপ্লে শো করবে, টেম্পারেচার সবগুলো এখানে শো করবে, এটা উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, এটা যদি কেউ নেন, যেহেতু শীতকাল চলে আসছে একবারে কম দিয়ে বলছি, কম দিয়ে দিব, মাত্র 12,000 টাকা, মাত্র 12,000। এগুলো শুধুমাত্র 1 সপ্তাহের জন্য বলছি, 1 সপ্তাহ পর এগুলোর দাম বাড়বে, ঠিক আছে? যেহেতু ভিডিও করে আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, সেজন্য আপনার ভিডিওর খাতিলে দামগুলো কমে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করলে এই রেটে পাবেন। এরপর যদি বলেন ভাই দাম বাড়ে গেছে, ভিডিও বলেন একটা, সামনে আসি পাই আরেকটা, তাহলে ভাই আমার কথাগুলো শুনে রাখেন, এটা মাত্র 1 সপ্তাহের জন্য, ঠিক আছে? মাত্র 12,000 টাকা, 1 সপ্তাহের জন্য নিতে হবে। আর্টিফিস, এটা হচ্ছে আপনার স্যামসাং, একেবারে ব্ল্যাক কালার মধ্যে ফুল আছে, গোলাপ ফুল, এটা হচ্ছে আপনার নন ফোস্ট, নন ফোর স্যামসাং মেড ইন করে, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, একদম ফ্রেশ কন্ডিশন, এটা যদি কেউ নিতে চান মাত্র, বেশি না, মাত্র 16,000 টাকা, ভাই কত বলছি, মাত্র 16,000 টাকা, আপনি একটা অনেক বড় একটা, এটা আপনার 250 থেকে 300 লিটার আছে। তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার ছোট ফ্রিজ, ফার্মেসির জন্য কিংবা ব্যাচেলার জন্য, এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল, অনেকগুলো ছিল আর কয়েকটা মাল আছে, এটা যদি কেউ নিতে চান মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। আর এটা হচ্ছে আপনার ডাইও মেড ইন কোরিয়া, একবারে ফ্রেশ মাল দেখেন, এটা উপরে হচ্ছে আপনার ডিপ, এটা হইলো আপনার ডিপ আর এটা হইলো নর্মাল, একবারে ফ্রেশ মাল, এটা জাহাজে স্পেয়ার ছিল, ইউজ হয় না, বুঝছেন? এখানে আমাদের দড়া ছোঁয়াতে এগুলো ময়লা হয়ে গেছে, মিলু ওয়াশ করে দেন, নামানোর সময় শুধু একটু ট্যাপ খাইছিল, এটা আনইউজ, এটা নামানোর সময় একটু ট্যাপ খাইছিল, এটা যদি কেউ নিতে চান মাত্র 16,000 টাকা, মাত্র 16,000 টাকা দিয়ে দেব। আরেকটা ফ্রিজ, এটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজ, এটা সিঙ্গারের ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, কম্পোসার গ্যারান্টি দিব 1 বছর, ঠিক আছে? 1 বছর কম্পোসার নষ্ট হলে আরেকটা পেয়ে যাবেন, একটা কম্পোসার দাম মেবি 5 থেকে 6,000 টাকা, এটার দাম রাখছি মাত্র 10,000 টাকা, এটার দাম রাখছি কত ভাই, মাত্র 10,000 টাকা, তার মধ্যে 6,000 টাকার একটা পার্টসের গ্যারান্টি, এটা আমি তাজু বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটাই ডিপ, শ্যাকলকের ফ্রিজ, মেড ইন জাপান, সম্পূর্ণ ডিপ, এটা যদি কেউ নিয়ে যান মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা, পুরোটাই ডিপ, মাত্র 13,000 টাকা দিব। আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল, সম্পূর্ণ নর্মাল, ফার্মেসির জন্য ইউজ করতে পারেন, এটা যদি কেউ নিয়ে যান মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। তারপরে এটা আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, গ্লাস ডোর ফ্রিজ, এটা হলো আপনার ইকো প্লাস, খুব সুন্দর একটা ফ্রিজ, এটা যদি কেউ চান মাত্র 7,000 টাকা, মাত্র 7,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? দাম কম মান খারাপ ওই রকম না, দাম কম বলছি, এটা একটা অফার দিচ্ছি, ঠিক আছে? কেউ কাজে লাগে, কেউ চাইলে কাজে লাগাইতে পারে, মাত্র 7,000 টাকা একটা ফ্রিজ দিয়েছি ইকো প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গ্লাস ডোর, আমি আবার দেখাই, উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, মাত্র 7,000 টাকায় নিতে পারেন, ঠিক আছে? আর একটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে মিলন স্টোন গ্লাস ডোর মধ্যে, গ্লাস ডোর মধ্যে মিলন স্টোন ফ্রিজ, উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, ঠিক আছে? এটা হচ্ছে 1, 2, 3, 4 চারটা ডয়ের মধ্যে একটা ডয়ের পেয়ে, এটা যে একেবারে ছোট ডয়ার, ওইটা পায় না, এটা যদি কেউ নিতে চান মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকা পেয়ে যাবেন। আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আনকমন একটা ব্র্যান্ড, আনকমন একটা কালার, আনকমন একটা ফ্রিজ, একেবারে সেরকম ফ্রিজ দেখছেন, সেরকম কোয়ালিটি, আনকমন ফ্রিজ, আনকমন কালার, তো দামও আনকমন হবে, দামও আনকমন হবে, যাই হোক ভিউয়ার্স, এটা উপরে হচ্ছে আপনার ডিপ, অনেক বড় ডিপটা, নিচে হচ্ছে নর্মাল, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, খুব ভালো কোয়ালিটির ফ্রিজ, এটা যদি কেউ নিতে চান আনকমন প্রাইস বলে দিচ্ছি, আনকমন ভাবে দিয়ে দিব, ঠিক আছে? সবগুলো আনকমন ভাবে, মাত্র 14,000 টাকা, মনে হচ্ছে না ভাইয়া, তো কি আরো কি কম লাগবে, আর একটু কমাইতে হবে, 500 টাকা কমাইলে হবে,
না 1000 কমাইলে তাও আমার কাছে 13000 টাকা, আপনার রিকোয়েস্টে 13000 টাকা দিয়ে দিব, এটা হচ্ছে এক সপ্তাহের জন্য, এটা কিন্তু আমি পুনর নিচে সেল দিব না, আপনি রিকোয়েস্ট করছেন সেজন্য বলছি 13000 টাকা হচ্ছে এক সপ্তাহের মধ্যে নিতে হবে, ভিডিও পাবলিশ ভিডিও পাবলিশ হওয়ার এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর, তাই এক সপ্তাহের মধ্যে। এটা হচ্ছে আপনার ক্যালবিনেট, এটাও নন ফোর্স ফ্রিজ ক্যালবিনেট, অনেকে চায় নন ফোর্স ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, অনেক একবারে ফ্রেশ মাল আছে, একবার আবার ফ্রেশ, মাত্র 12000 টাকা, 12 মাত্র 12000 টাকা। আরটা দেখেন, এটাও ক্যালবিনেটার, এটা হচ্ছে উপরের নরমাল, এটা হচ্ছে উপরের নরমাল, নিচে হচ্ছে ডিপ, উপরের নরমাল নিচে ডিপ, চার ডায়ারের মধ্যে, ঠিক আছে। এটা যদি কেন মাত্র 12000 টাকা, 12 মাত্র 12000 টাকা দিব। আর এটা হলো আপনার ওয়ালটন ফ্রিজ, এটা উপরে ডিপ, নিচে হচ্ছে নরমাল, উপরে ডিপ, নিচে নরমাল, যদি কেউ চান একবার আবার ফ্রেশ, মাত্র 10000 টাকা, এক বছরের কম বছর গ্যারান্টি থাকবে, মাত্র 10000 টাকা। এটা হচ্ছে আপনার আকাই ফ্রিজ, এটা উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ, মাত্র 12000 টাকা। ভালো করে দেখে নেন, সেরকম ফ্রিজ, গ্লাস ডোর, এগুলো সবসময় থাকে না মালগুলো, এবারে যে কালেকশনটা পাইছি এরকম মাল সবসময় থাকে না, ঠিক আছে। যারা চান দেরি করবেন না, যেহেতু শীতকাল, দামও কমাইছি, এগুলো এমনি গরমের সিজনে 15000 টাকার সেল দিই, ঠিক আছে, 1500 এরকম সেল দিই। এখন কত বলছি ভাই, 12000 টাকা, 12000 টাকা হলে এটা নিতে পারেন, দেরি করবেন না। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে আপনার ওয়ালটন, একবারে ফ্রেশ মাল, সেরকম মাল দেখেন, উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে আপনার নরমাল, দেখছেন একবারে ফ্রেশ মাল আছে, মাত্র 12000 টাকা, মাত্র 12000 টাকা দিয়ে দিব। এখন আমি যে ফ্রিজগুলো দেখাবো, এগুলো হচ্ছে যে যারা মানে ব্যাচেলার কিংবা ছোটখাটো ফ্যামিলি, একবারে লো লো বাজেট, মানে একবারে কম টাকার মধ্যে যাচ্ছেন, ঠিক আছে, এই মালগুলো নিতে পারেন। এখান থেকে এটা দেখতে পারেন, এটা উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, এগুলো হচ্ছে কম টাকার ফ্রিজ, কিন্তু টাকা কম মানে মাল খারাপ এরকম না ভাই। যদি নিতে চান আপনার সিলভার নিলে আপনার মেবি 3500 টাকা, এটা যদি নষ্ট হয়ে যায় আবার আমি সিলভার দিব না, তামাই দিব, তামার কম্প্রেসার দিবেন, তামার কম্প্রেসার কিন্তু রেকর্ড থাকতে, এটা রেকর্ড থাকছে একবারে, যদি বাই চান্স নষ্ট হবে, নষ্ট হলে আমি গ্যারান্টি দিতাম না, আমার মাল আমার চেক করাছে নষ্ট হবে না, বিদায়, আমি গ্যারান্টি, যদি নষ্ট হওয়া এরকম মেন্টালি দেখ, কিন্তু আমি যদি বুঝতাম এটা নষ্ট হবে তাহলে আমি গ্যারান্টি দেবো, ভাই সেকেন্ড হ্যান্ড মাল যেরকম আছে এরকম নিয়ে যান, বাট্টারি ব্যবসা এগুলো বলে, ঠিক আছে, এগুলো আমি চেক টেক করছি, আমার মাল নষ্ট হবে না, বিদায়, আমি এগুলো গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা দিচ্ছি মাত্র কত বলছিলাম, 8000 টাকা, এটা দিচ্ছি মাত্র 7000 টাকা, এটা উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, তারপরে এটা আরেকটা দেখেন, এটা আপনার উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে আপনার নরমাল, এটা দিচ্ছে মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা। আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে মিস্টন, এটা উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ, মাত্র 7500 টাকা, 7500 টাকা। আরেকটা ফ্রিজ দেখেন ওয়ালটনের, এটা উপরে ডিপ, নিচে হচ্ছে নরমাল, একদম ফ্রেশ মাল দেখেন, একদম ক্লিন, দেখছেন, এটা দিচ্ছি মাত্র 8500 টাকা, 8500 টাকা। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে আপনার এলজির মাল, এটা এলজির মাল, জি, টোল্ড হইছে, উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে হচ্ছে নরমাল, মাত্র 8000 টাকা, কত বলছি ভাই, মাত্র 8000 টাকা। এবার আমি কিছু ফ্রিজ দেখাবো, ওগুলো হচ্ছে যে আপনার যারা মানে নতুন ফ্রিজ চাচ্ছেন, বাজেট একটু বেশি, নতুন ফ্রিজ চাচ্ছেন কিংবা ব্যাচেলার কিংবা অফিসের জন্য ইউজ করা হয়, এই ফ্রিজগুলো নিতে পারেন। এগুলো হলো আপনার অকশনের ফ্রিজ, ওয়ালটন ব্র্যান্ড, এগুলো আমি সেল দিচ্ছি 50% ডিসকাউন্ট দিয়ে, 50% ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজগুলো আমি সেল দিচ্ছি। লিটার কত বুঝি না, এটা হচ্ছে 195 লিটার, এক দরজার মধ্যে আপনার ডিপ নরমাল দুইটাই পেয়ে যাবেন। একটু দেখান, এগুলোর র্যাপিং গুলো এখনো খোলা হয় নাই, এটা হচ্ছে ডিপ, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে নরমাল, ট্যাপ গুলো এখনো খোলা হয় নাই, এগুলো আপনার চাবি টাবি সবগুলো আছে, বইটা সবগুলো আছে, মার্কেটে যা প্রাইস তার থেকে অর্ধেক দাম আমি সেল দিচ্ছি, 50% ডিসকাউন্ট থেকে আমার থেকে নিতে পারবেন ওয়ালটন প্রোডাক্ট, ঠিক আছে। মাল আছে মাত্র এই কয়েকটা মাল আছে, আগে অনেকগুলো একসময় মাল ছিল, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা দেখছেন এই মালগুলো আমার পুরো দোকান ভর্তি ছিল, এখন সীমিত আছে, 50% ডিসকাউন্টে এই মালগুলো চাইলে আমার থেকে নিতে পারেন। তারপরে এদিকে কিছু টিভি আছে, এটা হচ্ছে আপনার ইনটেক স্মার্ট বয়েস কন্ট্রোল, এটা হচ্ছে ইনটেক স্মার্ট বয়েস কন্ট্রোল, এক বছর ওয়ারেন্টি থাকবে,
43 ইঞ্চি টিভি, এটা যদি কেউ নিতে চান মাত্র ২৪,০০০ টাকা, ২৪,০০০ টাকা, এক বছর ওয়ারেন্টি থাকবে, কোনো কুলার ফিটিং হয় না, একেবারে ইনটেক টিভি, ঠিক আছে, কথার সাথে কাজের সাথে মিল থাকতে হবে, নাহলে আমার মাল আমাকে রিটার্ন দিতে পারবেন। এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এটা যদি কেউ নিতে চান মাত্র ১২,৫০০ টাকা, ১২,৫০০ টাকা, এগুলো হচ্ছে আমি পাইকারি সেল দিচ্ছি, পাইকারি, এটা খুচরা রেট বলে, এটা হচ্ছে পাইকারি রেট বলছি, পাইকারি হিসাবে আমি সেল দিচ্ছি, আপনারা সেল নিতে পারেন। এটা দেখতে পারেন, এটা হচ্ছে মসজিদে ইউজ করা হয়, এই ঘড়িটা যদি কারো যদি চোখে পড়ে আর কি, এটা কত নতুন কত দাম আমার জানেন, তবে আমার থেকে যদি কেউ নিতে চান মাত্র ৩,০০০ টাকা দিয়ে দিব, মাত্র ৩,০০০ টাকা, মেবি ১০-১২,০০০ টাকা যাবে একটা বানাতে গেলে, আমি দিচ্ছি কত মাত্র ৩,০০০ টাকা, মাত্র ৩,০০০টাকা দিচ্ছি, এটা বানাতে ভাই ১০-১২,০০০টাকা লাগবে না, আরো কম লাগবে, এটা ৪-৫,০০০ টাকায় বানাইতে পারবে, আপনি আর একটু যদি কমানো যায় কমাই দেন। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় আমাকে কল দিলে আমি আমার সাধ্যমতো, যেহেতু মসজিদে ইউজ করবে তাহলে ভাই কিনারে এটা দিয়ে দিবেন, যেহেতু মসজিদে ইউজ করবে এটা, ঠিক আছে ভাই, ফজর জোহর এই যে আসর মাগরিব এশা জুমা মানুষ এটা দেখে নামাজ পড়বে আর আপনার জন্য দোয়া করবে, আপনি যে টাকায় কিনছেন জি এটা রেকর্ড থাকবে, যে টাকায় কিনছেন মেমো দেখায় ওই টাকায় দিয়ে দিবেন শুধু সওয়াবের জন্য, মাত্র ৬,০০০ টাকা, আগামী ৭,০০০ টাকা চাইছি, ৬,০০০ টাকা আপনার জন্য আরো ৫০০ টাকা কমাই দিব, ৫,৫০০ টাকা, আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক মানে গ্রিল ওভেন, জি জি, মাত্র ৩,৫০০ টাকা, ওকে, তারপর আরটা দেখেন, এটা হচ্ছে গ্রিল ওভেন, ৩,৫০০ টাকা, তারপর এটা হচ্ছে মাইক্রো ওভেন, এটাও এসএস দেখছেন, মাত্র ৬,০০০ টাকা, ওকে, আপনার ভিডিও কথা বললে আরো ৫০০ টাকা ডিসকাউন্ট করে দেব, মানে ৫,৫০০ টাকা ফিক্স, ৫,৫০০, মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন দেখেন এসএস, পুরোটা এসএস দেখছেন, দেখে নেন ভালো করে দেখে নেন, ঠিক আছে। এরপরও যারা ভিউয়ার যদি চায় অর্ডার করে আমরা ভালো করে উপরে নিচে সাইডে তলায় কোথায় কি আছে সবগুলো ভিডিও করে দেখা দিব, ঠিক আছে, পছন্দ হলে অর্ডার করেন, কোনো জোর নাই, ঠিক আছে। তারপরে এদিকে আসেন, এই ফ্রিজগুলো হচ্ছে আপনার জাহাজের প্রোডাক্ট, ঠিক আছে জি, এরকম ফ্রিজ, তার একটা দেখাইছি পুরোটাই নর্মাল, তারপরে এটা একটা আছে ক্যালকুলেটর, এটা হচ্ছে আপনার ডিপ, বাকিটা হচ্ছে নর্মাল, তারপরে এটা আরেকটা আছে, এটা হচ্ছে ডিপ, বাকিটা হচ্ছে নর্মাল, ৮,০০০ টাকা, তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে ১১০ ভোল্টের ফ্রিজ, এটা ১১০ ভোল্টের ফ্রিজ, উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল, মাত্র ১২,০০০ টাকা, মাত্র ১২,০০০ টাকা, তারপর এটা হচ্ছে অশানো, উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল, মাত্র ১২,০০০ টাকা, এটা হচ্ছে হায়ার, উপরে ডিপ নিচে নর্মাল, তেমন ইউজ করা হয় নাই, মাত্র ১৪,০০০ টাকা, তারপর একটা ফ্যান আছে, এটা চালু আছে, চালু আছে, মাত্র ১,০০০ টাকা, মাত্র ১,০০০ টাকা দিয়ে দিব। তারপরে এবার এদিকে আসেন, কিছু ডিপ ফ্রিজ দেখাই, এটা হচ্ছে আপনার ৩০০ থেকে ৩৫০ আছে, মেবি ৩০০ হইতে পারে, আমার তো একটু বেশি লাগতেছে, অনেক চড়া ফ্রিজ, এটা যদি কেউ নিয়ে যান মাত্র ২০,০০০ টাকা, মাত্র ২০,০০০ টাকা, তারপরে এদিকে এটা হচ্ছে আকমা ফ্রিজ, ৩২৩ লিটার, ৩০০ একদম ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল, আমি একটা রাখাচ্ছি, সেম মাল তিনটা আছে দেখছেন, এই একটা দুইটা তিনটা, এগুলো যদি কেউ চান নিতে চান ৩০,০০০ টাকা করে, ৩০,০০০ ৩০,০০০ তিনটা মাল, একই কোম্পানি, একই সাইজ, একই ব্র্যান্ডের, একই গ্যাটার, ঠিক আছে। এগুলো কত লিটার বলছেন? এগুলো ৩২৩ লিটার, ৩২৩ লিটার জাহাজের মাল, হ্যাঁ, ৩০,০০০ টাকা করে, আর এটা হচ্ছে আপনার ৩০০ লিটার, এটা হচ্ছে ২০,০০০ টাকা, তারপরে এটা হচ্ছে আপনার পানির, এটা জার সিস্টেম, হট এন্ড কুল, এটা দিয়ে আপনি হট এন্ড কুল নিতে পারবেন, তারপরে ফ্রিজ উইজ নিতে পারবেন, ফ্রিজ কি কাজ করবে? অবশ্যই ১০০%, ফ্রিজ কাজ, যদি ফ্রিজ কাজ না করে দাম যা বলো তার অর্ধেক দিয়ে দিব, এটা তো অপশন তিনটা, আপনি গরমও নিতে পারবেন, ঠান্ডাও নিতে পারবেন, নর্মাল নিতে পারবেন, নর্মালে আপনি ফ্রুটও রাখতে পারবেন, ঠিক আছে, মাত্র ৬,০০০ টাকা, এটা হচ্ছে আপনার হট এন্ড কুল সাথে ফ্রি ফেয়ার, এটা আপনার নল সিস্টেম, ডাইরেক্ট পানি আসবে, ঠিক আছে, এটা আপনার বিশুদ্ধ করে দিবে, এখানে আপনার ফ্রি ফায়ার মেশিন সহ আছে, আমি একটু দেখাই দিই, যেহেতু ঠান্ডা করে দেখেন, ওই দেখছেন এখানে কম্প্রেসর আছে, ফ্রি ফায়ারও আছে দেখছেন, এটা কম্প্রেসর নিচেরটা মনে হয়, হ্যাঁ কম্প্রেসর নিচেরটা, আচ্ছা উপরে, উপরে হচ্ছে হিটার, তারপর এটা হচ্ছে আপনার ফ্রি ফায়ার মেশিন, ওই যে ফ্রি ফায়ার দেখা যাচ্ছে দেখছেন, মানে এটাতে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে যে পিউরিফাই করবে, ফ্রি ফায়ার করবে, হট এন্ড দিবে, প্রেসার ঠান্ডা করবে, হ্যাঁ, আর হিটারে হিট করবে, হিটারে হিট করবে, এটা যদি কেউ নিতে চান মাত্র ৭,০০০ টাকা, আগে চাইছিলাম ৮,০০০ টাকা, এখন যদি নিলে ৭,০০০ টাকা দিব,
তারপরে এটাও জার সিস্টেম, এটাও দেখেন, এটা যদি কেউ নিতে চান, এটা খোলা হয় নাই, পলি করা, হ্যাঁ পলি করা, এটা যদি মাত্র 4,000 টাকা। এটা আপনি নলগুলো দিয়ে দেবেন না? তারপরে এটাতে নল আছে, এটা দিব মাত্র 6,000 টাকা, এটা 6,000 টাকা, এটা নল নাই জন্য 4,000 টাকা। তারপর এদিকে ফ্রিজটা দেখেন, এটা হচ্ছে আপনার 350 লিটার, এটা অনেক বড় ফ্রিজ, 350 লিটার, এটা যদি কেউ নিতে চান মাত্র 25,000 টাকা, কেউ দিবে না এই প্রাইসে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার চেম্বার বাঁধানো একটা ফ্রিজ, এটা প্রায় 500 লিটার আছে, দেখতে পারেন, খুব ভালো সার্ভিস দিবে, মাত্র 40,000 টাকায় এটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার 14 কেজি ওয়াশিং মেশিন, জি 14 কেজি ওয়াশিং মেশিন, এলজি, এটা হচ্ছে আপনার এলজি, এলজি এলজি 10 কেজি, মেড ইন কোরিয়া, 100% আপনাকে দুইয়ে শুকায় কমপ্লিট করে দিয়ে দিবে, মাত্র, দেখুন ভিতরে দেখেন, মাত্র 22,000 টাকা। আর এটা হচ্ছে আপনার স্যামসাং এর ওয়াশিং মেশিন, এটা হচ্ছে 14 কেজি, 14 কেজি ওয়াশিং মেশিন স্যামসাং এর, অনেক বড়, বিশাল বড়, দেখেন এটা জাহাজের অরিজিনাল প্রোডাক্ট, এটা যদি কেউ নিতে চান, লেখাগুলো দেখিল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, মাত্র 30,000 টাকা দিয়ে দিব। তারপরে এদিকে এগুলো একটু দেখাইতে পারেন, এখানে এটা হচ্ছে আপনার প্যানাসোনিক ওভেন, এটা হচ্ছে মাইক্রো ওভেন, মাত্র 6,000 টাকা, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, মাত্র 3,000 টাকা, তারপর এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক ওভেন, 4,000 টাকা, তারপরে এটা হচ্ছে সিঙ্গারের মাইক্রো ওভেন, মাত্র 6,000 টাকা, তারপরে এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইলেকট্রিক ওভেন, মাত্র 4,000 টাকা, আর রুম হিটার মাত্র 1,500 টাকা, রুম হিটার 1,500 করে, আয়রন মেশিন 1,000 টাকা করে, বুঝছেন। তারপরে এটা হচ্ছে রুম হিটার, এটাও রুম হিটার আনকমন, সেরকম মাল, মাত্র 1,500 টাকা, রঙের স্প্রে মেশিন 3,500 টাকা দিয়ে দিব। তারপর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, এটা এমন একটা ব্ল্যান্ডার, যদি পাথর গুঁড়া করতে চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন, ঠিক আছে, মাত্র 4,000 টাকা। আর এটা হচ্ছে আপনার নর্মাল ইউজ করার জন্য প্লাস্টিক বোর্ডে, এটা চাইলে মাত্র 1,800 টাকা নিতে পারেন, ঠিক আছে। তারপর এদিকে এটা হচ্ছে আপনার আইসক্রিমের ফ্রিজ, এটা দেখাইতে পারেন, আইসক্রিমের জন্য যারা যাচ্ছেন, ছোটখাটো ফ্রিজ নেবেন আইসক্রিম বিক্রি করার জন্য, এটা নিতে পারেন, মাত্র 14,000 টাকা, আপনার ব্লক বলে 13,000 টাকা দিয়ে দিব, মাত্র 13,000 টাকা। এই ফ্রিজ দেখতে পারেন, এটা আপনার 200 লিটার আছে, হাত দিয়ে দেখেন আইস চলে আসছে, এটা লাইন দিছি তো, হ্যাঁ এটা আনছি যে মাত্র ওয়াশ হয় নাই, লাইন দিয়ে দেখতেছি আর কি, ঠান্ডা আইস চলে আসছে, বড় আসছে, এটা এখন ওয়াশ করি নাই, মাত্র আনে লাইন দিছি যে, এটা চাইলে মাত্র 12,000 টাকা দিব, মাত্র 12,000 টাকা দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে আপনার 400 থেকে 500 লিটার আছে, পুরোটাই গ্লাস, গ্লাস, গ্লাস ডোরের মধ্যে, দেখছেন অনেক বড় ফ্রিজ, মাত্র 30,000 টাকা, মাত্র 30,000 টাকা এটা দিয়ে দিব, ওকে, ঠিক আছে। তারপর এদিকে আসেন, এদিকে কিছু ফ্রিজ আছে, এটা হচ্ছে আপনার হায়ারের ফ্রিজ, জাহাজের হায়ারের ফ্রিজ, একেবারে মিনি ছোট, 2 দরজা, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, দরদাম হবেন একদম 10,000 টাকা, এটা হচ্ছে আপনার এলজি নন ফোর্স ফ্রিজ, একদম ফ্রেশ মাল, একটু দেখেন ভাইয়া সেরকম, একদম ফ্রেশ, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 14,000 টাকা, আপনার এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ পাচ্ছেন, নন ফোর্স, একদম ফ্রেশ, এটা হচ্ছে আপনার সিঙ্গারের, সিঙ্গারের ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, সবগুলো ওকে আছে, ডায়াগ্রাম সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি কেউ নিয়ে যান, মাত্র 10,000 টাকা। আর এসিগুলো একটু রাখাইতে পারেন, এটা হচ্ছে সিঙ্গারের এসি, 1 টন এসি 14,000 টাকা, ট্রান্সট্যাক 1 টন এসি 17,000 টাকা, ওয়ালটন 1 টন এসি মাত্র 18,000 টাকা, 18, 17, 14, ঠিক আছে, ওকে। তারপরে এগুলো একবার লাস্টে লাস্টে, এখানে কি বাকি আছে ওইদিকে, এটা এটা হইলো আপনার 75 লিটার ফ্রিজ, একদম ফ্রেশ মাল, এটা হচ্ছে আপনার ডিপ, জাহাজের মাল আর কি, এটা হচ্ছে ডিপ, বাকিটা হচ্ছে নর্মাল, মাত্র 7,500 টাকা, 7,500। আর এটা হচ্ছে মিলন স্টোন, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, ওই কম টাকার ফ্রিজ বলছি, তার মধ্যে এটাও দিয়ে দিব, মাত্র 7,000 টাকা, ছোটো কারো ফ্যামিলি কিংবা ব্যাচেলার যারা কম টাকা চাচ্ছেন নাকি। আর এটা হচ্ছে আপনার ক্যালন, রেড কালারের মধ্যে, একদম ফ্রেশ মাল, দেখেন উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, কেউ যদি নিয়ে যান, মাত্র 10,000 টাকা, একটু ভালো করে দেখাই দেন, ঠিক আছে, মাত্র কাস্টমার
যাতে আমার প্রোডাক্ট দেখে মাল কিনে, আমার পেজ দেখে আমার প্রোডাক্ট দেখে মাল কিনে, ঠিক আছে, মাত্র 10,000 টাকা। এটা হচ্ছে আপনার হুজ এন ইনভার্টার, এটা হচ্ছে হুজ এন ইনভার্টার সম্পূর্ণ ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, ঠিক আছে, ডিপ ফ্রিজ আনকমন ইনভার্টার, হুজ এন ইনভার্টার ডিপ ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয় মাত্র 25,000 টাকা, আনকমন ফ্রিজ আনকমন প্রোডাক্ট, ঠিক আছে, মাত্র 20,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 25,000 বলছি, আপনার ব্লগের কথা বললে কিছু কমা দিব, আর কি সুপার ব্লগ বললে চেষ্টা করবো কিছু কমা রাখার জন্য। আচ্ছা ওকে, এটা আর এটা হচ্ছে আপনার 260 লিটার, 260 লিটার মাত্র 14,000 টাকা, মাত্র 14,000 টাকা। ওয়াশ করলে একবার ফ্রেশ হয়ে যাবে, এখানে প্রতিনিয়ত ওপেন দোকান, প্রতিনিয়ত ধুলাবালি আসে। আরেকটা ফ্রিজ দেখেন, কালারটাও সেরকম ভাই, এটা হচ্ছে আপনার 200 লিটার, 200 লিটার ফ্রিজ, কম্পোসার গ্যারান্টি পাবেন 1 বছর, মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকা। আর যারা আইসক্রিমের ফ্রিজ চাচ্ছেন এটা নিতে পারেন, একদম ফ্রেশ, দেখছেন ভিতরে দেখেন একদম ফ্রেশ, সেরকম মাল, মাত্র বেশি না 16,000 টাকা, 16,000 টাকা আইসক্রিমের ফ্রিজ পেয়ে যাচ্ছেন, মাত্র 16,000 টাকা। যাই হোক, আপনারা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন আমার এখানে চলে আসতে পারেন, আমার সাথে এসে সরাসরি পাইকারি ব্যবসা করতে পারেন। অনেকে আছেন ব্যবসা করছেন ব্যবসা পাচ্ছেন না, আমার এখানে যে কালেকশন আছেন শুধু এগুলো না, আমার গোডাউনে আরও পর্যাপ্ত মাল আছে, আপনারা চাইলে আমার সাথে পাইকারি ব্যবসা করতে পারেন, অ্যাভেলেবল করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আরও মাল আছে আমার গোডাউনে, স্টক আছে। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাসেস ফ্রিজ, এটা হচ্ছে অ্যাসেস ফ্রিজ, উপরে ডিপ নিচে নর্মাল, সম্পূর্ণ অ্যাসেসের সিলার রেস্টুরেন্ট ইউজ করা হয়, মাত্র 40,000 টাকা, মাত্র 40,000 টাকা। এটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ, স্যামসাংয়ের ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল নন ফোস্টের মধ্যে, একবারে কম টাকা, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, কম্পোসার 1 বছর গ্যারান্টি পাবেন। তারপরে আরেকটা আসেন, এটা হচ্ছে আকমা কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ, যারা যাচ্ছেন এই ফ্রিজগুলো অনেক দাম, নতুন একটা নিতে গেলে এই সাইজের ফ্রিজ একটা নতুন নিতে গেলে 50,000 থেকে 60,000 টাকা, যারা কিনতে গেছে মার্কেট তারা জানেন। যাই হোক, সবগুলো যা আছে বাজার করে আমার থেকে নিতে পারেন, 60,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা করার দরকার নাই, 20,000 টাকা একটা ফ্রিজ লাগিয়ে দেন, 48,000 টাকা ব্যবসায় পুঁজি কাটান, ঠিক আছে, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, নতুন একটা নিলে 50,000 থেকে 60,000 টাকা। এটাতে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি? এটা তো আমি গ্যারান্টি দেবো, কম্পোসার গ্যারান্টি, এটা কম্পোসার যদি 1 বছর নষ্ট হয়ে যায় ওই কম্পোসারটা আমি দিব, ঠিক আছে, এটার দাম আছে মাত্র 20,000 টাকা। তারপর ভাই জি বলেন, ফ্রিজে কম্প্রেসার ছাড়া আর নষ্ট হওয়ার কি আছে? নষ্ট হওয়ার তেমন কিছু নাই, কম্প্রেসার ছাড়া নষ্ট হওয়ার তেমন কিছু নাই, ফ্রিজের মূলবন্ধন হচ্ছে কম্প্রেসার, জি মূলত কম্প্রেসার, যদি বডি ঠিক থাকে তাহলে বডি ঠিক থাকলে আর কোনো কিছু নাই, আর হয়তো গ্যাস চলে গেলে গ্যাস দিলে হয়ে যায়গা, বেশ, গ্যাস চলে গেলে গ্যাস দিলে হয়ে যাবে, মূল হচ্ছে কম্প্রেসার, কম্প্রেসার একটা 5-6,000 টাকা। আর কম্প্রেসার গ্যারান্টি তো আপনি দিচ্ছেন? কম্প্রেসার গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে, আপনি 50,000 টাকার ফ্রিজ না নেই, 20,000 টাকা নেন, আর বাকি 30-40,000 টাকা ব্যবসা করেন, ঠিক আছে। এটা হচ্ছে আগমা, একদম ফ্রেশ মাল, জি ভাইয়া, একদম ফ্রেশ মাল, এটা দেখতে পারেন, এটা যদি কেউ নিতে চান মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকা, এটা বলছি 20,000 টাকা, এটা বলছি 22,000 টাকা, ঠিক আছে। এটা দেখেন অনেক বড় ফ্রিজ, এটা হচ্ছে জার্মানি ফ্রিজ, এটা হচ্ছে আপনার জার্মানি ফ্রিজ, ঠিক আছে, 100% ওকে আছে, অনেক বড়, বিশাল বড়, এটা যদি কেউ নেন মাত্র 28,000 টাকা, মাত্র 28,000 টাকা, কম্পোসার গ্যারান্টি দেবে 1 বছর, এটা কিন্তু মার্কেটে কিন্তু অনেক টাকা নিয়ে নিবে, এটা মার্কেট প্রাইস আপনার প্রায় 80,000 টাকার উপরে, 80+। তারপরে এটা হচ্ছে আপনার, যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল, আমরা সেকেন্ড হ্যান্ড দামে সেল দিচ্ছি, এরপর আমরা সেকেন্ড হ্যান্ড মাল হিসাবে সেকেন্ড হ্যান্ড দিলেও নতুন মতো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি, এটা পুরোটা নর্মাল, এটাও নর্মাল ফ্রিজ, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা। তারপর আরেকটা দেখেন, এটাও সেরকম মাল, একদম ফ্রেশ, দেখছেন জি, একদম ফ্রেশ, গ্লাসও ক্লিয়ার, একদম ক্লিয়ার, এটা যদি কিনে নেন মাত্র 22,000 টাকা। আমি দামটা আবার ক্লিয়ার করে দিই, 22,000 টাকা, 20,000 টাকা, 28,000 টাকা, 22,000 টাকা, 20,000 টাকা। এখন আরেকটা ফ্রিজ দেখাবো, এটা হলো আপনার ইনভার্টার, এটা হচ্ছে আপনার ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার দেখে নেন, একদম আনকমন ফ্রিজ, লাল কালারের মধ্যে, এটা যদি কেউ নিতে চান মাত্র 20,000, মাত্র 20,000, এটা কিন্তু 26,000 টাকা চাইছি, এটা ইনভার্টার ফ্রিজ, এটা সক্কা, এই ভিডিওর জন্য এটা সক্কা, যে কিনবে এটা সক্কা মারবে, মাত্র 20,000 টাকা, ঠিক আছে। আর এগুলো তো আমি দেখাইছিলাম, এগুলো দেখাইছিলাম না, এগুলো এরপর একটা দেখাই দিই, এগুলো তো অকশনের ইনটেক মাল, দেখেন সবগুলো ট্যাপ টু, সবগুলো আছে চাবি টাবি সহ, এগুলো অর্ধেক দামে বলছেন তো, এটা এগুলো অর্ধেক দামে, এগুলো আমি ওনার যা প্রাইস তার অর্ধেক দামে দিয়ে দিব। তারপরে এদিকে দুইটা গিজার আছে, গিজারগুলো মনে হয় দেখায় নাই, এই গিজার
মাত্র 8,000 টাকা 8,000 টাকা আটে দিব মাত্র 5,000 টাকা 5,000 মাত্র 5,000 টাকা যাই হোক ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন এখনও দেখেছেন আশা করি ভবিষ্যতেও দেখবেন, তো যারা চাচ্ছেন আমার সাথে ব্যবসা করবেন চলে আসেন। আমি আবার ঠিকানা বলছি, চট্টগ্রাম বাটের চেয়ারম্যান গাটা। আর আপনারা যদি চান অনলাইনে মাল কিনতে পারেন, ভিডিও দেখে নিতে পারেন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে। আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা এসে নিশ্চিন্তে মাল নিতে পারেন, আর গ্যারান্টি বন্ড নিতে আমরাই আছি। জয় হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন তাজু ভাইয়ের আজকের কালেকশনগুলো। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার সহ যাবতীয় যা যা কিছু আছে কিনতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।